নতুন বছরেতেই সকলে বলে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন শুরু করো কিন্তু আমি সব সময় বলি পুরনো দুঃখ কষ্ট সব ভুলে গেলে জীবনের থেকে বড় ভুল করবে তাই পুরনো দুঃখ কষ্ট না ভুলে নিজেকে শুধুমাত্র পাল্টাও নিজেকে একটুখানি নিজের মতো করে ভালো রাখো তাহলে দেখবেই নতুন বছর আরও কাটবে শুভ নববর্ষ বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নিচেতে একবার নেমেছিলাম একটা আমার কাছে পার্সেল এসেছিল সেটা আনতে পার্সেলটার মধ্যে ছিল একটা মিক্সারের ডাব্বা আমার যে মিক্সারের ছোট ডাব্বাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই আমি একটা অর্ডার করেছিলাম কিন্তু অর্ডার করেও বিপদে পড়লাম কারণ এই ডাব্বাটা তো মিক্সারের মধ্যে বসছেই না তাই সমস্যার মধ্যে ভীষণ পড়েছি সেই এটাকেও রেখে দেয়া হলো এবার যখন নিচে যাব নিচে থেকে গিয়ে আমাকে একটা দেখে ভালো ডাব্বা আনতে হবে পয়লা বৈশাখের দিনও বাইরে এত পরিমাণ রোদ বেরিয়েছে সকাল সকাল নিচে গেলে কি হবে রোদে মাথা পাতা পুরো একদম যেন মনে হচ্ছে ঘুরে যাচ্ছে নিচে থেকে গিয়ে দেখো সবজিও নিয়ে এসেছি আর আজকে একটা স্পেশাল রান্না করব তারও যে যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে এলাম সমস্ত সবজি ভালো করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে এখানে রান্না বসিয়েছি আজকে

বেরিয়েছি এখন সব কিছু গুছিয়ে সুন্দরভাবে করতে শিখে গেছি আসলে কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেই অবস্থা হয়েছে আমার এখন ঠেলায় পড়েছি তাই ভালো করে রান্না রান্নাবান্নাগুলো করতে শিখে গেছি আলু ডিম সমস্ত কিছু ফ্রাই করে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তাও বানিয়ে নিয়েছি ওইদিকে গ্যাসের মধ্যে আমি চিকেন বসিয়ে নিয়েছি যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা মিশ্রণ বানাবো দুধের মধ্যে মিঠা আতর কেওড়া জল আর ফুড কালার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চিকেন এদিকে পুরো একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে আমি ভাত দিয়ে দেব এবার তার মধ্যে দিয়ে দেব আমি ঘি নুন চিনি উপর থেকে ওই মশলাটা বিরিয়ানি মশলা দিয়ে ঘি দিয়ে ভালো করে এঁটে দেব প্রথম প্রথম যখন এ বাড়িতে বিয়ে হয়ে আসি তখন আমি সব কিছু জিনিস অনেক বেশি বেশি করে রান্না করতাম ডাল বলো ভাত বলো সবজি বলো তো সমস্ত কিছু না নষ্ট হয়ে যেত এখন আর নষ্ট হয় না কিন্তু পরিমাণটাও বুঝে গেছি কার মধ্যে কতটা কি জিনিস দিতে লাগবে কিভাবে রান্না করতে হবে সব কিছুই মোটামুটি ভালোভাবে শিখে গেছি এদিকে বিরিয়ানির থাক সাজানো হয়ে গেছে উপর থেকে আলু আর ডিমটা দিয়ে দিয়েছি বেড়ে বিরিয়ানি মশলা আর বিরিয়ানির কালারটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভাপে বসিয়ে আধা ঘন্টার জন্য আসলে রান্না বান্নাটা হচ্ছে একটা আর্ট পৃথিবীর কেউ কখনোই বলতে পারবে না যে আমি রান্নাঘরে কখনো ঢুকিনি এটা সম্পূর্ণ ভুল কথা বাড়ির মেয়ে থাকা অবস্থায় বাড়ির মা বাবারা হয়তো রান্নাঘরে ঢুকতে দেয় না মেয়ের যদি হাত পুড়ে যায় মেয়ের যদি কিছু হয় সেই ভেবে কিন্তু বিয়ের পর প্রত্যেকটা মানুষকে সবার আগে খুন্তি ধরতে হয় স্বামীকে বসে আনার সব থেকে বড়ো সিক্রেটটা তোমাদেরকে বলি সেটা হলো মানুষের সব থেকে বেশি মন জয় যদি করতে হয় পেট থেকে করতে হয় তাই ভালো মন্দ রান্নাবান্না করে যদি স্বামীকে খাওয়ানো যায় তাহলে দেখবে সবার আগে মন তুমি স্বামীর জয় করবে পয়লা বৈশাখের দিন সুন্দর দেখে একটা নতুন শাড়ি পরতে হয় তোমার বাড়িতেই ছিল সেই শাড়িটাই আমি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও খুব হালকা পুলকা শাড়ি কটনের একদম শাড়ি সেই জন্য শাড়িটা পরে একটু ঢং করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম তবে পয়লা বৈশাখের দিনে মনটা ভীষণ খারাপ করছে কারণ তোমাদের দাদা ভাই যদি সঙ্গে থাকতো বিকেলবেলা একটু ঘুরতে বেরোতে যেতে পারতাম একটু ফুচকা খেতাম একটু গার্ডেনে গিয়ে বসতাম হাত ধরে একটু হাত ধরে হাঁটতাম এই ছোট ছোট জিনিসগুলোতে আমি প্রচণ্ড খুশি হয়ে যাই ওর সাথে ঘুরতে আমার প্রচণ্ড ভালো লাগে আসলে ওর আর আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো তো তাই মনে হয় নববর্ষ বন্ধুরা নব বর্ষে সবাইকে জানাই পেটি শুভেচ্ছা এবং ভালোবাসা ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম এবং আমার ফ্যামিলির তরফ থেকে তো নববর্ষ দিনটা আমি এইভাবে ঠিক কাটাচ্ছি আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে শিবরাত্রির দিনকে আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম একটা হলুদরা আর একটা এইটা এইটা আজকে ভাঙলাম আর হলুদরা তোলা আছে আর আমি পরবো আর আমার ছেলে গোপু সোনা পরবে না সেটা তো কখনোই হয় না তাই ওর জন্য আমি একটা ড্রেস নিয়েছি সেটা ওকে পরাবো আর পরিয়ে পুজো করবো আর তাছাড়া ওর বাবা মানে আমার হাজব্যান্ড ওখান থেকে ফোন করে বারবার করে বলছে গোপালকেও পড়িয়ে আমাকে ফটো পাঠাবি তোর নিজেরও ছবি পাঠাবি তোকে পাঠাবো দূর থেকে তো সেলিব্রেশনগুলো আমরা এইভাবেই করি কিছু করার নেই আগের বছর তার আগের বছর ও ছিল নববর্ষের দিনকে এখানেতে কিন্তু এবছর থাকতে পারেনি কারণ এবছর সকলেই যেন ভোট রয়েছে তারপর নানা মধ্যে ডিউটি থাকে যার জন্য থাকতে পারিনি তো চলো অনেক বকবক করলাম এবার আমার গোপস পুজো করি যখন আমি অনেক ছোট ছিলাম এই পয়লা বৈশাখের দিনে মা জামা পরিয়ে দিত আর বাপি সাইকেলের সামনে বসিয়ে চালিয়ে যেত হালখাতা করতে সেই সব দিনগুলো কত মধুর ছিল তাই না আর এখন একা একা জীবনেতেই সব কিছু আসলে সময়ের সাথে সাথে সব কিছু পাওয়া হয়ে যায় আবার সময়ের সাথে সাথে সব কিছু হারিয়েও যায় সময়ের সাথে সাথে বাবাকে হারিয়ে ফেললাম সময়ের সাথে সাথে নিজের লাইফটা কতটা চেঞ্জ হয়ে গেল সব কিছু যেন কেমন একটা ঝড়ের মতো বদলে গেল এখন অনেকটা বুস্তার হয়েছি এখন সব কিছু বুঝতে শিখেছি কোনো মানুষ যদি আমাকে কোনো খারাপ কথা বলতে আসে সেটার করতে বাবা চলে যাওয়ার পর যেন যেন কেমন বদলে বদলে গেছে আমার কাছে সব সব কিছুই কিছুই কেমন অচেনা অচেনা লাগে তবুও নিজেকে শক্ত করে বেঁধে রেখেছি আমাদের পাশে একটা পিসি আছে তার বয়স আমার থেকে অনেক কম তবে সে আমার সম্পর্কে পিসি হয় তার মা মারা গেছে বেশ কয়েক বছর হলো বেচারা একা একা জীবনে সব কিছু করে রান্না বান্না ঘর সামলানো পড়ানো হয়ে গেছে আর এখন দেখাবো তোমাদেরকে কি কি রান্না করেছি তোমরা অবশ্যই দেখেছো যে আমি কি রান্না করেছি তারপরও তোমাদের সাথে শেয়ার করি লোকগুলো কেমন হয়েছে তো চলো শেয়ার করি বাড়ির সমস্ত কাজকর্ম করে তাকে আমি যে দেখতাম স্কুল কলেজ করতে যেতে ডিএড কমপ্লিট করে তার দাদা সব সময় পুলিশের চাকরি করতো বলে সেখানেই ব্যস্ত থাকতো বাড়িতে ফিরে রান্না বান্না কোনো রকমে করে খাওয়া দাওয়া করে স্নান করে একটু রেস্ট না নিতে নিতেই যেত পড়াতে তার জীবনটা ছিল এক অন্য ধরনের তার জীবনের কাহিনী একদিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদেরকে দেখাই পয়লা বৈশাখে কী কী রান্না করেছি ওখানে ছিল বিরিয়ানি এখানে খেজুর দিয়ে আর টোমেটো দিয়ে একটা চাটনি আর বানিয়েছিলাম পায়েস আসলে পয়লা বৈশাখে পায়েস ছাড়া একদমই অসম্পূর্ণ তাই আজকে একটু পায়েস বানিয়েছিলাম আর এই যে দেখো কি পরিমাণ রোদ বেরিয়েছে এই সুন্দর দিনগুলোতে বা বছরের প্রথমগুলোতে থেকে বেশি নিজের মানুষদেরকেই আমরা মিস করি কিন্তু কিছু করার থাকে না নিজের মানুষরা তো আর সারা জীবন পাশে থাকবে না আমাদেরই যে কখন কি হয়ে যায় তার কোনো গ্যারেন্টি নেই তো বন্ধুরা আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাতে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পয়লা বৈশাখকে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও